अ विद्यार्थिना हाँ जुष्माकम समय ऑनलाइन वर्गों में दिए अ अत्यतु चर्चा भविष्यति ध्वन्यालोकों से प्रथम उद्दीप्तसिया अ विषये यत अस्माभितु आदोव्येवा कारीका अ द्वितीया कारीका अस्माभि ही पटिता तत्र तु अस्माद अस्माभि ही ज्ञातम् यत अ বাচ্য প্রতম্যৌ কাব্যস ভেদ ভেদি কাব্যস্লাঘ্যর্থ বাচ্য প্রয়নশে দ্বেদ স্তৌকর বোধসৌকর অঙ্গভাষায় উচ্যে অধুনা যে আমরা এতটাই পড়েছি যে কাব্যের স্বহৃদয়্লাগ্য যে কাব্য আছে তার যে অর্থ আছে সেই অর্থ কাব্যের যে অর্থ যে অর্থ কাব্যের আত্মা বলে পরিচিত সেই আত্মা প্রসিদ্ধ সেই আত্মা সেই অর্থের কাব্যাত্মা রূপ যে অর্থ তার দুটি ভেদ আছে আমরা এটা পড়েছি কি কি বাচ্য এবং প্রতীয়মান কারিকাটা এরকম ছিল ইয় অর্থহ সহৃদয় শ্লাঘ্য কাব্যাত্মে এটি ব্যবস্থিত যে অর্থটা সহৃদয় শ্লাঘ্য যেটা কাব্যের আত্মা বলে ব্যবস্থিত অর্থাৎ পরিচিত বাচ্য প্রতীয় ভেদ এরকম প্রতীয় তস্য মানে ওই অর্থের সেই অর্থে অর্থের সহশ্লাগ্য অর্থের দুটি ভেদ ভেদৌ উভৌ স্মৃতৌ দুটি ভেদ স্মৃত হয়েছে অর্থাৎ পরিচিত আছে দুটো ভেদ আছে বলে সবাই জানে এই পর্যন্ত আমরা পড়েছি এবং সেখানে আমরা লোচনটি কাতে দেখেছি যে লোচনটিকাতে টিকাতে বলছে যে বাচ্চা এন সমসীর্ষিকতয়া গণনম বাচ্চার সঙ্গে সমশীর্ষিকতয়া গণনম কারিয়ম গণন করতে হবে গণনা করতে হবে তার আগে আমরা জেনেছি যে ভূমি দিব ভূমিকা যেমন নতুন বাড়ি তৈরি করতে গেলে ভূমি অর্থাৎ ভিত্তিটা আগে ভালো করে মজবুত ভিত্তি তৈরি করতে হয় সেই রকমই অপূর্ব নির্মাণে চিকিৎসিতে নতুন একটা কিছু তৈরি করতে গেলে আগে যেমন ভূমি তৈরি করা হয় পূর্বম ভূমির বিরোধিতে তথা ধ্বনিস্বরূপে স্বরূপে প্রতীয়মান আক্ষে নিরূপৈতব্যে সেরকমই ধনী স্বরূপ যে প্রতীয়মান যে অর্থ অর্থাৎ ধনী ইজিক্যাল টু প্রতীয়মান অর্থ সেটা যদি নিরূপণ করতে চাই অর্থাৎ ধনী কাব্য যদি আমরা লিখতে চাই উত্তম কাব্য যদি আমরা রচনা করতে চাই তাহলে নির্বিবাদ সিদ্ধ বাচ্চা বিধানম ভূমি তাহলে কি করতে হবে আগে ভূমি সেই ভূমিটা কার উপরে ডিপেন্ড করবে বাচ্য অর্থের উপর নির্ভর করবে সেটা নির্বিবাদ সিদ্ধ সেখানে কোনো ডাউট নেই যে ধনী কাব্য বা উত্তম কাব্য তৈরি করতে গেলে আগে তুমি বাচ্য অর্থটাকে ভালো করতে হবে তোমাকে তারপরে বাচ্চ অর্থের উপর আশ্রয় করে থাকে হচ্ছে প্রতীয়মান অর্থ প্রতীয়মান অর্থ তো আকাশে ভাসতে পারে না বায়ুতে থাকতে পারে না অর্থ তার একটা আশ্রয় চাই সেই প্রতীয়মান যে অর্থ সেটাকে আমরা আজকের ক্লাসেই দেখব একটু পরেই যে সেটাকে লাবণ্যের অঙ্গনা দেহের লাবণ্যের সঙ্গে তুলনা করা করা হচ্ছে হচ্ছে কেন সেটা পরে আসছি একটু পরেই বলবো সেটা বলছেন লাবণ্যের মতন অঙ্গনা দেহের দেহের অর্থাৎ নারীর লাবণ্য যেরকম সেরকম হচ্ছে কাব্যের তার প্রতীয়মান অর্থ অর্থাৎ এই প্রতীয়মান অর্থটাই হচ্ছে ধনী এই ধনী কাব্য তৈরি করতে গেলে বা উত্তম কাব্য তৈরি করতে গেলে আগে বাচ্চ অর্থটাকে ভালো করতে হবে হ্যাঁ তার যেহেতু তৎপৃষ্ঠে অধিক ও প্রতীয়মান অংশ উল্লিঙ্গনা কারণ তার উপরেই নির্ভর করে থাকে পুরো প্রতীয়মান অংশের অংশটা উল্লিঙ্গনাত প্রতীয়মান অংশ অধিকতয়া তার উপরেই নির্ভর করে থাকে সেই জন্যে বাচ্চার না সমশির্ষিকতয়া গণ্য বাচ্চটাকেও প্রতীয়মান অর্থের মতনই সমান গুরুত্ব দিতে হবে এরকম বলা হয়েছিলো এত পর্যন্ত আমরা আগেই পড়ে এসেছি আজকে আমরা দেখবো তারপর থেকে ধনিকার বলছেন যে তো বাচ্য প্রসিদ্ধ বহুধা ব্যাকৃত সাব্যলক্ষণ বিদায় তথা নতন্য দু নম্বর কারিকার পড়ে কেবল অনুদ্যথোপি এই কারিকাটা আজকের ক্লাশে এই এই অংশটি আজকের ক্লাশে আমরা বুঝবো আছে এখানে বলছে তো মানে কুত্র তো হচ্ছে সেই বাচ্চ এবং প্রতীয়মান রূপ যে দুটি ভাগ বলা হয়েছিল সেই কাব্যের আত্মাভূত যে অর্থ তার তার কি বাচ্চ্য অর্থ এবার সেই বাচ্চ অর্থটা কি সেটা এই বলছে বলছে যে তত্র সেই সেখানে বাচ্চা এবং প্রতীয়মান রূপ যে দুটো ভেদ সেখানে বাচ্চটা বাচ্চে হ প্রসিদ্ধ হ বাচ্চটা হচ্ছে প্রসিদ্ধ কেন প্রসিদ্ধ প্রসিদ্ধ মানে কি সবাই জানে যেটাকে কেন প্রসিদ্ধ বলছে ইহ প্রকার উপিবি বহুদা ব্যকৃত যেটাকে ইহ মানে যে বাচ্যটা যে বাচ্য অর্থটাচ্য রূপ অর্থ প্রসিদ্ধচ্যূপ অর্থ যে প্রসিদ্ধ প্রসিদ্ধচ্যূপ অর্থটা উপমাভি প্রকার প্রকার উপমাদিবি মানে হচ্ছে উপমাদিবিহি উপমাদিবিহি যে অলঙ্কার সমূহ আছে তাতে বিভিন্নভাবে সেটাকে বহুধা মানে অনেক রকম ভাবে ব্যাকৃত সেটাকে ব্যাখ্যা করে বলা হয়েছে কারা ব্যাখ্যা করেছেন অন্যই কাব্য ও বিধায়বিহি সহ অন্যই কাব্য লক্ষণ বিধায়বি কাব্যের যারা লক্ষণ করেছেন বিধান করেছেন লক্ষণ বিধান করেছেন সেই সমস্ত আলঙ্কারিকেরা পূর্ববর্তী আচার্যরা অর্থাৎ ধর্ণালোকার আনন্দবর্ধনের পূর্ববর্তী আচার্যরা কারা তারা ভামহ দণ্ডী প্রভৃতি আলঙ্কারিকেরা তারা বাচ্য অর্থ সম্বন্ধে প্রসিদ্ধ বাচ্য অর্থ সম্পর্কে আগেই বলে গেছেন বহুদা ব্যাকৃত তারপরে কি বলল তত সেই কারণে তত মানে তস্মাত সেই কারণে ন ইহ নেহ প্রতন্যতে প্রকৃষ্টভাবে তন্যতে তন্যতে প্রকৃষ্ট তন্যতে ভালোভাবে বিস্তারিত করা তন্য তন ধাতুর অর্থ তনু বিস্তারে অর্থাৎ তন্ধাতুর অর্থ বিস্তার করা সেই জন্য নই হ অর্থাৎ বাচ্চ অর্থটা এখানে বিস্তারিত করে বলা হচ্ছে না কেন বলা হচ্ছে না কারণ এটা অলরেডি প্রসিদ্ধ এই সম্বন্ধে পূর্ববর্তী আলঙ্কারিকেরা বলে গেছেন অতএব এটাকে এখানে ব্যাখ্যা করে বলা হচ্ছে না তাহলে কি করা হবে কেবলম অনুদ্যাতে পুনঃ যথোপযোগম কেবলমাত্র যেটুকু প্রয়োজন সেটুকুই এখানে উল্লেখ করা হবে কেবলমাত্র কেবলম কেবলম অনুদ্যতে অনুদ্যতে মানে হচ্ছে উল্লেখ করা হবে পুনঃ যথোপযোগম যতটা যেখানে প্রয়োজন সেইটুকুই এখানে অনুবাদ করা হবে অনুদ্যাতে অনুবাদ করা হবে অনুবাদ শব্দের অর্থ কি অনুবাদ শব্দের অর্থ কাশিকাতে বলা হচ্ছে প্রমাণান্তর অবগত অর্থস্য শব্দেন সংকীর্তন মাত্রম অনুবাদ বলছে প্রমাণান্তর অবগত অর্থস্য অন্য প্রমাণ প্রমাণান্তর জানি আমরা অন্যম প্রমাণম প্রমাণান্তরম সেই প্রমাণান্তরে মানে অন্যের নমাণে ন অন্যই হি অন্যান্য প্রমাণের দ্বারা অবগত যে অর্থ যে অর্থটা আমরা বুঝতে পেরেছি মানে অন্যান্য প্রমাণের দ্বারা যে অর্থটা আমরা বুঝতে পেরেছি অবগত হয়েছি সেই অর্থের শব্দে ন ঠিক আছে শব্দের মাধ্যমে সংকীর্তন মাত্রম বলা সংকীর্তন করা বলা সেটাই হচ্ছে অনুবাদ তাহলে এমন একটা অর্থ যেটা অলরেডি অন্যান্য প্রমাণের দ্বারা অবগত হয়েছি আমরা সেটা অন্য সেটা শব্দের মাধ্যমে জাস্ট বলা সেটাই হচ্ছে অনুবাদ অর্থাৎ এখানে অনুবাদ করা হবে কাকে ওই অর্থকে এটা এটা অন্য লোকেরা বলে গেছেন প্রসিদ্ধ সেই জন্য এটা বললেন লোচনে বলা হচ্ছে যে সতী অর্থ দুটো অংশ আছে বলে বাচ্চ প্রতীয়মান রূপ দুটো অংশ আছে বলে প্রসিদ্ধ ইতি ঠিক আছে বনিতা বনিতা বদন বনিতা বদন উদ্যান ইন্দু দয়া আদি লৌকিক এবং অর্থ ইত্যর্থ এটা অত্যন্ত প্রসিদ্ধ হুম কারণ এটা বনিতা বদন ইন্দু এই যে এগুলো সবাই সবকিছু কি লৌকিক বিষয় অর্থাৎ দেখতে পাই আমরা প্রতিদিন দৃষ্ট দৃষ্ট বিষয় হুম বনিতার বদন ইন্দু হ্যাঁ এগুলো হচ্ছে হিন্দু দয়া এগুলো আমরা দেখতে পাই প্রতিদিন হচ্ছে এটা আমাদের উপমা সেই জন্য এটা প্রসিদ্ধ উপমাদিবিহি প্রকার হিসাব ব্যাকৃত বহুধা ইতি সংগতি উপমাদিবিহি উপমা প্রভৃতি অলঙ্কারের মাধ্যমে বিভিন্নভাবে স বাচ্চার্থ ব্যাকৃত বহুধা সঙ্গতি অনেকভাবে ব্যাকৃত মানে বলা হয়েছে বহুধা অনেকভাবে অন্যই রীতি কারিকা ভাগম কাব্যতা ইত্যাদি না বিয়াচেষ্টে তত ন হিয় প্রতন্যতে ইতি বিশেষ প্রতিষেধে ন শেষ অভ্যানুজ্ঞা ইতি দর্শয়তি কেবলম ইত্যাদি না অতএব এটাকে ডিটেলস এখানে ব্যাখ্যা করে আর বলা হচ্ছে না এটা বলা হলো উপমা দেবী এখানে উপমা অর্থ কথা বলা হয়েছে কেন উপমার কথাই শুধু বলা হলো কারণ হচ্ছে উপমা অলঙ্কারটা হচ্ছে সমস্ত সাদৃশ্যমূলক অলঙ্কারের আমরা প্রধান জননী স্বরূপা বলে আমরা জানি অলঙ্কার সর্বস্ব গ্রন্থতেও রুজ্জক রুইয়ক রুইয়কের অলঙ্কার সর্বস্ব গ্রন্থ তো যে টিকা আছে সঞ্জীবনী টিকা সেখানে বাইশটা উদাহরণের মাধ্যমে উপমার বিভিন্নভাবে উপমা দেখানো হয়েছে যে একটা উদাহরণ কি বিভিন্নভাবে বলে কীরকমভাবে উপমা উপমার বিভিন্ন ভাগ দেখানো হয়েছে সেই জন্য উপমাকেই উপমা ওই উপমা একা সম্প্রাপ্তা চিত্র চিত্রভূমিকা বেদান হ্যাঁ চিত্র মীমাংসাতেও বলছেন অপ্য তার তার তারপরে এছাড়াও তোমরা দেখতে পাবে যে উপমা অলঙ্কারকে যেমনভাবে ব্রহ্মজ্ঞান হলে যেমন পূর্ব সম্পূর্ণ জগতের জ্ঞান হয় সংসারের জ্ঞান হয় তেমনি উপমা অলঙ্কার জানলেই সমস্ত অর্থালঙ্কার জানা যাবে এরকমও আলঙ্কারিকরা বলে গেছেন তদিদম চিত্রম বিশ্বম ব্রহ্মজ্ঞানাদিব উপমা জ্ঞানাদ উপমার জ্ঞান হলে ব্রহ্মজ্ঞানের মতন সমগ্র বিশ্বকেই সমগ্র অর্থালঙ্কারকেই জানা যায় যেমনভাবে ব্রহ্মজ্ঞান হলে সমস্ত বিশ্বকে জানা যায় সেরকমভাবে উপমা জ্ঞান হলে সমগ্র অর্থালঙ্কারকেই অবগত হওয়া যায় এরকম বলা হচ্ছে তাহলে এই ক্লাসে আমরা এটুকুন বুঝলাম যে উপমা অলঙ্কার প্রভৃতির মাধ্যমে যেমনভাবে বাচ্য অর্থটাকে বহুধা ব্যাকৃত বহুধা মানে অনেকভাবে ব্যাকৃত বোঝানো হয়েছে এবং সেটা প্রসিদ্ধ সেই জন্যে এখানে আলঙ্কারিক আনন্দবর্ধন আনন্দবর্ধনাচার্য ধন্যালোকে বাচ্য অর্থকে খুব একটা জোর দিয়ে বোঝালেন না বাচ্য সম্বন্ধে বেশি কথা বললেন না তিনি ডিরেক্টলি তার পরের কারিকাতে প্রতীয়মান অর্থে উনি চলে যাচ্ছেন শুধুমাত্র এখানে উনি বললেন যেখানে যেখানে দরকার সেখানে সেখানে বাচ্য অর্থ সম্বন্ধে বলবো কেবলম অনুদ্যাতে অনুবাদ করে বলবো কেবলম অনুবাদ করে দেয়া হবে কারণ এটা অলরেডি বলে দেওয়া হয়েছে এখানে অনুবাদ শব্দের মানে করা হয়েছে কাশিকাকার অনুবাদের মানে করেছেন প্রমাণান্তর অবগতীয় অর্থস্বীয় শব্দ না সংকীর্তন মাত্রম অনুবাদ অন্য প্রমাণের মাধ্যমে যে অর্থটা অবগত হয়েছে সেই অর্থেরই শব্দের মাধ্যমে বলা বা উদ্ধার করা উদ্ধৃতি করা সেটাই হচ্ছে অনুবাদ হম অর্থাৎ এখানে আমরা পাচ্য অর্থ সম্বন্ধে এটা বুঝলাম এবং সেই পাচ্য অর্থ যেটা তোমরা জানো ডিকশনারি মিনিং বারবার বলেছি যেটা অভিধার মাধ্যমে ব্যাকৃত হয় যেটা বললাম সেটা সেরকমভাবেই বোঝা এটাই হচ্ছে বাচ্য অর্থ আমি যদি বলি আমি ক্রিকেট খেলতে ভালোবাসি তার মানে আমি ক্রিকেট খেলতেই ভালোবাসি এখানে আর অন্য কোনো মিনিং বোঝার বা চেষ্টা মানে জানার দরকারই নেই চেষ্টা করারও দরকার নেই বোঝার দরকার নেই যেটা যেমন তাকে সেরকমভাবে বোঝা সেটাই হচ্ছে বাচ্য অর্থ এবং এই বাচ্চ অর্থ তার আগের কারিকাতে দ্বিতীয় কারিকাতে স্পষ্ট করে উনি বলেছেন বাচ্চ অর্থ ইজ অ্যাজ মাস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্রতীয়মান অর্থ প্রতীয়মান অর্থের মতনই বাচ্চ অর্থটা ততটাই গুরুত্বপূর্ণ অর্থাৎ সেটাকে সমসীষিকতায় আগলনম সেই জন্য দুটোকে একই পর্যায়ে তাকে ভাবতে হবে কারণ কেন ভাবতে হবে কারণ যে প্রধান প্রতীয়মান অর্থ বলে যেটা প্রধান সেই প্রতীয়মান অর্থকে যাকে আমি ধনী বলছি সেই প্রতীয়মান অর্থ ইসল টু ধ্বনি যেটাকে কাব্যের আত্মা বলে আনন্দবর্ধন বুঝিয়েছেন প্রতিষ্ঠা করছেন সেই কাব্যের আত্মারূপ যে ধনী অর্থাৎ যে প্রতীয়মান অর্থ সেটা বাচ্চা অর্থের উপরই আশ্রয় করে থাকে অর্থাৎ বাচ্চ্য অর্থ যত ভালো হবে অর্থ তত ভালো হবে অতএব বাচ্চ্য অর্থকে করাটা উচিত নয় এটা বারবার উনি সাবধান করেছেন এবং বাচ্চা অর্থটা যেহেতু প্রসিদ্ধ ব্যাপার এবং পূর্ববর্তী ভামহ ভামহদণ্ডী প্রভৃতিরা তাদের কাব্যের মধ্যে বাচ্চ্য অর্থ সম্বন্ধে ডিটেলসে ব্যাখ্যা করেছেন অতএব উনি এখানে আর এই নিয়ে বেশি ব্যাখ্যা করছেন না কেবলমাত্র যেটুকু যেখানে লাগবে সেটুকু সেখানে উনি অনুবাদ করে বলবেন এটা জাস্ট বললেন এর পরে উনি পরের কারিকাতে অর্থাৎ কারিকা যে তিন নম্বর মহাকবী নামৎ প্রসিদ্ধয়িক্তম বিভাতি লাবণ্য বিভঙ্গনাশু খুব সুন্দরভাবে এখানে উনি প্রতীয়মানের কথা বলেছেন এখানে উনি মহাকবির কথা বলেছেন এখানে লাবণ্যের কথা বলেছেন লাবণ্যের সঙ্গে প্রতীয়মান অর্থের উপমা দিয়ে তুলনা করেছেন সাদৃশ্য দেখিয়েছেন সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব থ্যাংক ইউ